হ্যালো ভিওর্স কেমন আছো আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো তো ভিওর্স আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব আইস মাইনিং অ্যাপ্লিকেশন নিয়ে মূলত আইস মাইনিং অ্যাপ্লিকেশনের বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট নিয়ে আলোচনা করব তো গাইস ইম্পর্টেন্ট আপডেটগুলি হলো আইস মাইনিং অ্যাপ্লিকেশনের কেআইসি আপডেট লিস্টিং আপডেট এবং মেন্ডেড আপডেট তো গাইস তাই প্রত্যেকে রিকোয়েস্ট করবো যারা গাইস আইস মাইনিং অ্যাপ্লিকেশনে কাজ করছো মাস টু মাস্ট আজকের এই ভিডিওটা কন্টিনিউ করবে গাইস তো তোমাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল এবং ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে তো চলো ভিহার্স জাস্ট বেশি কথা বলবো না আজকের এই ভিডিওটির মূল টপিকে যাবো তো তার আগে তোমাদের পাশে একটি রিকোয়েস্ট করবো তোমরা যদি আমার এই চ্যানেলে নিয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনে প্রেস করো তো গাইজ দেখো এই যে আইস মাইনিং এই যে প্রোজেক্টটা এটি কিন্তু কোনো একটি ছোটোখাটো প্রজেক্ট না এটা কিন্তু বিগেস্ট লেভেলের প্রজেক্ট এবং ইন ফিউচার এখান থেকে কিন্তু আমরা প্রত্যেকে বিগেস্ট লেভেলের প্রফিট কিন্তু হাতে নিতে পারবো সেম লাইক কিন্তু পাই নেটওয়ার্কের মতন যেভাবে পাই নেটওয়ার্ক আমরা আনঅফিসিয়ালভাবে সেল করে প্রফিট নিচ্ছি এখনও কিন্তু লিস্টিং হয়নি তো সেমভাবে কিন্তু এই আইস মাইনিং অ্যাপ্লিকেশান থেকে কিন্তু আমরা বিগেস্ট লেভেলের প্রফিট কিন্তু এখান থেকে আমরা জেনারেট করতে পারবো ঠিক আছে তো বিয়ার্স এদের যে অফিসিয়ালি আপডেটটা দিয়েছে ওদের যে অফিসিয়াল টুইটার পেজ আছে এই যে আইস মাইনিং অ্যাপ্লিকেশন তাছাড়া গাইস এই যে আইস মাইনিং অ্যাপ্লিকেশানের কিন্তু নিজস্ব ব্লক চেন আছে এদের কিন্তু নিজস্ব ব্লক চেনের একটি প্রোজেক্ট তো গাইজ বুঝতে পারছো কোনো প্রজেক্ট প্রোজেক্টে যদি নিজস্ব লোকসান থাকে সেই প্রোজেক্টটা কতটা পরিমাণ স্ট্রং এবং কতটা পরিমাণ আমাদের কিন্তু প্রফিট দিতে সক্ষম হয় ঠিক আছে তো চলো মূল টপিকে যাই যেখানে ওরা কিন্তু অফিসিয়ালিভাবে ওদের যে টুইটার পেজ আছে যেখানে একটি আপডেট দিয়েছে সেখানে এ টু জেড বিষয় কিন্তু এদের জাস্ট যতগুলো যে টপিক আছে সব বিষয় নিয়ে কিন্তু ওরা আলোচনা করেছে তো তোমাদের মাঝে আমি শেয়ার করি তো বন্ধুরা আমি কিন্তু আইস মাইনিং অ্যাপ্লিকেশনের যে অফিসিয়াল টুইটার পেজ আছে ওটা কিন্তু ওপেন করে নিয়েছি এবং এদের যে টোটাল ফলোয়ার্স দেখো বন্ধুরা পাঁচ লাখ বাহান্ন হাজার সরি গাছ বারো হাজার কিন্তু এখানে এদের টোটাল ফলোয়ার্স হয়ে গেছে তাছাড়া গাছ এখানে যে আপডেটটা দিয়েছে সেই আপডেটটা আমি নিচের দিকে দেখাই একটু গিয়ে তো তোমাদের সেই আপডেটটা দেখলেই তোমরা এ টু জেড বিষয় কিন্তু তোমরা বুঝে নিতে পারবে এ টু জেড সমস্যা তোমরা কিন্তু সমাধান হয়ে যাবে ঠিক আছে তো কাজ একটু স্লাইড করে আমি তোমাদের দেখে দিচ্ছি আমি কিন্তু মূল আপডেটে চলে এসেছি এখানে গাছ দেখো ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ঠিক আছে এখানে দেখো বন্ধুরা এখানে কিন্তু একটা প্যারাগ্রাফের মধ্যে পুরো এ টু জেড বিষয় কিন্তু এরা জানিয়ে দিয়েছে কিভাবে কি করতে হবে আমাদেরকে দেখো তো গাছ প্রথমে বলি এখানে বলছে দেখো বন্ধুরা এই যে আইস টোকেনটা এই আইস টোকেনটা কিন্তু খুবই শীঘ্রই কিন্তু মার্কেটে লিস্টিং হতে চলছে তো এখানে বলছে ওই অলওয়েজ ভ্যালু ইউর ফিডব্যাক তো এদেরকে ফিডব্যাক দেওয়ার জন্য কিন্তু খুবই ধন্যবাদ জাস্ট আমাদের কিন্তু ধন্যবাদ জানাচ্ছে যে এদের প্রজেক্টটাকে আমাদেরকে আমরা সাপোর্ট করছি বলে তাছাড়া

তো এটা কিন্তু খুবই শীঘ্রই ফেজ ওয়ান মানে দু হাজার চব্বিশের ফেজ ওয়ানে কিন্তু এই টোকেনটা মার্কেটে লিস্টিং করবে এবং ইথিরিয়াম ব্লক চেনের মাধ্যমে ঠিক আছে তো ইথিরিয়ামের ব্লক সেনের মাধ্যমে কিন্তু এই টোকেনটা লিস্টিং করবে এবং এই যে টোকেনটা লিস্টিং হবে তো গাইস এদের কিন্তু ফ্রি সেল চলবে তো এই লিস্টিংটার মূল কারণ হলো তোমাদের মধ্যে যদি কেউ চাও ফ্রি সেলে অংশগ্রহণ করতে পারো তো গাইস আমি সাজেস্ট করবো এদের যখনই কোনো ফ্রি সেল চলবে কোনোভাবে তোমরা কিন্তু কেউ বাই করবে না যেহেতু আমরা ফ্রিতে কয়েন মাইনিং করতে পারছি আমরা কেন বাই করব তো বাই করার জন্য অনেক অনেক ইনভেস্টর আছে যারা কিন্তু বাই করবে আমরা কিন্তু কেউ বাই করবে না এবং এই টোকেনটা যখন প্রথম অবস্থায় লঞ্চিং হবে ফেজ দু হাজার চব্বিশে এটা কিন্তু থাকবে কিন্তু যখন মার্কেটে এই টোকেনটি লঞ্চিং হবে এটা কিন্তু এদের যে নিজস্ব ব্লক চেন আইস নেটওয়ার্কে সেই ব্লক চেনে কিন্তু শিফট হয়ে যাবে এ টু জেড কিন্তু আপডেট দিয়ে দিয়েছে আমি তোমাদের একদম দেখে দিয়েছি প্রুফ সহকারে ঠিক আছে তারপরে গেছে এখানে দেখো বন্ধুরা ফার্মার ওই লিস্টিং আইস অন দ্য ইউনিসিফ ডিসেন্ট্রেলাইজ এক্সচেঞ্জ এক্সচেঞ্জ তো গাইস এই যে টোকেনটার লিস্টিং হবে এই যে ফেজ ওয়ান তো গাইস ফেজ ওয়ানে দু হাজার চব্বিশে এই যে আইস টোকেনটার লিস্টিং হবে ইউনিচেঞ্জ যারা কিন্তু এই টোকেনটা ট্রেড চলবে ঠিক আছে তো গাইস আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি এখানে কিন্তু এ টু জেড বলে দিয়েছে তাহলে গাইস জাস্ট এনাবিলিটিং ইট টু ট্রেডেড ইভেন ইন দিস আর্লি ফেজ ওয়ান তো গাইস এ দু হাজার চব্বিশের কিন্তু ফেজ ওয়ানে কিন্তু এদের কিন্তু ট্রেডিং চলবে সেখান থেকে কিন্তু বাইসেল চালু হবে গাইস এটা মূলত তো এদের যে আমরা আমরা প্রথমে যে স্টেপটা বলেছে এদের যে আমরা প্রজেক্টটাকে সাপোর্ট করতেছি তো তার জন্য কিন্তু আমাদেরকে তার জন্য তারা একটা স্টেপ নিয়েছে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তারা চাইছে যে এই প্রোজেক্টটিকে মেনে আসার আগে তারা কিন্তু লঞ্চিং করতে চাইছে তাদের কিন্তু ফ্রি সেল রানিং করতে চাইছে ঠিক আছে তারপরে গাইস এখানে নিচের দিকে দু নম্বর যে প্যারাগ্রাফটা লেগেছে এখানে দেখো বন্ধুরা দিস ট্র্যাজিক মুভ ইন ডি ডিজাইন টু এক্সপ্রেন্ড আওয়ার ইউজ আৰণ প্ৰ'ভাইড লিকটি টু আৰ্ ছাপেড এজ ৱী গ্ৰে জছ গু আৰ ফাৰ মেন নেট লাঞ্চ ইন অক্ট'বৰ টু থাউজেণ্ড টুৱেণ্টি ফ'ৰ গাইজ এদের যে মেন নেট লঞ্চিং হবে তো গাইছ তোমরা প্রত্যেকে জানো অনেক ভিডিওতে আমি বলেছি এই যে আইস নেটওয়ার্কের মেন নেট লঞ্চিং হবে অক্টোবরে দু হাজার চব্বিশে কিন্তু অক্টোবরে এদের মেন নেট লঞ্চিং হবে এবং তাছাড়া গাছ যেখানে বলছে অ্যান্ড দ্য অ্যান্ড দ্য বেটা টেস্টিং অফ আওয়ার মেন নেট অ্যাপস জাস্ট স্টেট স্টেটেড ফর কোয়ার্টার টু নেক্সট ইয়ার তো কাজ বেটা টেস্টিং এদের মেন নেট তোমার হচ্ছে ফুল যে মেননেট আসার আগে কোয়ার্টার টুতে কিন্তু এদের কিন্তু টেস্টিং করে নেবে যে তোমার কাছে টেস্টনেট যাই হোক বলো ওখানে কিন্তু ভালোভাবে টেস্টিং করে নেবে তারপরে কিন্তু এরা মেন নেটটা লাইভ করবে এখানে বলছে উই উইলিভ দিস ইউর ইফর গ্রেডার কমিউনিটি জাস্ট ইঙ্গেজমেন্ট অ্যান্ড ট্রাস্ট তো এই প্রজেক্টটাকে আমরা জাস্ট এদেরকে যে ভালোবাসা দিয়েছি সব বলতে চাইছে এদের কিন্তু প্রোজেক্ট নিয়ে কিছু আমরা যে এদেরকে সাপোর্ট করছি এইসব বিষয়ে কিন্তু কথা বলতে চাইছে ঠিক আছে তারপরে গাইস এখানে নিচে দিকে আসো এখানে তিন নম্বর যে ফ্ল্যাগ অফটা টু বি এলিজিবল ফর আইসিই টোকে রিলিজ অন ইথিরিয়াম নেটওয়ার্ক পার্টিসিপের মাস্ট মিট টু ফলোয়িং ক্রাইটেরিয়া তো গাইজ আমরা যারা কিন্তু এদের যে এই যে প্রোজেক্টে পার্টিসিপেট করতেছি বর্তমানে যে ইথিরিয়াম ব্লক চ্যানেল লঞ্চিং হবে তো এখানে যে কাইট্রেগুলো আমাদেরকে পূরণ করতে হবে এদের অ্যাড্রোপে রোপে এলিজিবেল হওয়ার জন্য সেই কাইট্রেগুলো নিচের দিকে কিন্তু দিয়ে দিয়েছে এখানে গাইজ বলছে সাকসেসফুলি কমপ্লিট দ্য ফেস রিগা ইন ইনস্টেফ ওয়ান অফ দ্য কে ওয়াইসি যারা গাইস আমরা আইস নেটওয়ার্ক মাইনিং অ্যাপ্লিকেশনে মাইনিং করছি তাদের আমাদের প্রত্যেক কিন্তু ফার্স্ট যে স্টেপ আমাদের এখান থেকে উইদ্রো নেওয়ার জন্য এখানে কিন্তু ফেস ভেরিফিকেশন আসবে সেখানে আমাদের কিন্তু প্রত্যেক কিন্তু ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে এবং দুই নম্বর এখানে যেটা বলেছে গাইস এখানে বলছে সাকসেসফুলি কমপ্লিট দ্য স্টেপস টু দ্য কে ওয়াইসি ডিটেলস অফ হুইস উইল বি শেয়ার সুন তো গাইস যখন আমরা জাস্ট এখানে ফেস ভেরিফিকেশানটা কমপ্লিট করে নেব তারপরে যে দুই নম্বর যে স্টেপ যেটা হলো আমাদের আইডি কার্ড ভেরিফিকেশান করতে হবে তো এখানে কিন্তু আমাদের মাস্ট পর কিন্তু আইডি কার্ড ভেরিফিকেশান করতে হবে তারপরে কিন্তু এখানে আমরা এড্রোফের জন্য এলিজিবল হবো তারপরে গাইজ এখানে আরেকটা জিনিস বলছে জাস্ট মেন জাস্ট মেনটেন্স এ মিনিমাম ফাইভ অ্যাক্টিভ টায়ার্স এ ওয়ান ফ্রেন্ড এখানে গাইজ যেটা বলছে এখানে পাঁচজন ফ্রেন্ডকে রেফার করতে বলছে একজন ট্রায়ার ঠিক আছে তো গাইজ এখানে কিন্তু পাঁচজন ফ্রেন্ডকে রেফার করতে হবে এবং পাঁচজন আমি যেটা বুঝতে পারছি পাঁচ জনকে রেফার করতে হবে ডাইরেক্টলি এবং তাছাড়া গাইস এবং তুমি যাদের মধ্যে পাঁচজনকে রেফার করছো তাদের মধ্যে একজনকে আরেকজন ফ্রেন্ডকে রেফার করতে হবে তো গাইজ এই বিষয়টা কিন্তু আমার ঠিকঠাক বুঝতে পারছি না যাই হোক এই যে রেফার বিষয়টা নিয়ে আমি কিন্তু পরবর্তী ভিজে তোমাদের মধ্যে কিন্তু আমি সমাধান দিয়ে দেবো আশা করি একজন ফ্রেন্ডকে রেফার করলেও হবে মনে হয় যাই হোক কিছু কিন্তু তোমরা ফ্রেন্ড সার্কেলকে রেফার করে রাখবে মাইনিং করুক না করুক জাস্ট ফ্রেন্ড সার্কেলকে শুধু রেফার করে আনস্টোল করে দিলেও কোনো প্রবলেম ঠিক আছে তারপর গাইছে ইস দাস ফ্রেন্ড সল্ট হ্যাভ কমপ্লিট স্টেপ অফ কে ওয়াইসি অ্যান্ড হ্যাভ রেকর্ড অফ দ্য অফ দা এখানে জাস্ট কনসেন্স মাইনিং এখানে বলছে এখানে কন্টিনিউস কন্টিনিউস এখানে কিন্তু আমাদের সাত দিন মাইনিং কমপ্লিট করতে হবে ঠিক আছে যাদের গাইস আমরা রেফার করবো এখানে যে যেটা বলতে চাইছে আমরা যাই গাইস মূলত আমাদের কিন্তু এই যে প্রোজেক্টে এখানে এলিজিবল হওয়ার জন্য আমাদের প্রথমে ফেস ভেস ভেরিফিকেশান করতে হবে তারপরে জাস্ট আইডি কার্ড দিয়ে কে করতে হবে তারপরে একটাটা কিন্তু সাত দিন কিন্তু আমাদেরকে কিন্তু মাইনিং করতে হবে তারপরে কিন্তু এখানে আমরা অ্যাড্রোপের জন্য এলিজিবল হব এখান থেকে কিন্তু এই টোকেনটা যখন মার্কেটে লিস্টিং হবে তখন কিন্তু আমরা উইথড্রোল করতে পারবো তার আগে কিন্তু এখান থেকে আমরা কোনো টোকেন কিন্তু উইথড্রোল করতে পারবো না এখানে কিন্তু গাইজ সেফ সেফ বলে দিয়েছে ঠিক আছে তারপরে গাইস এখানে মেন যে টপিকটা আসো এখানে গাইজ বলছে lastly we like uh, to highlight that the uh, distribution of ice token will be uh, just on a weekly basis leading up the mainnet launch যখনই এই আইস টোকেনের নেটটা লঞ্চিং হবে এখানে যে আমরা টোকেনটা পাবো উইকলি সিস্টেমে কিন্তু এখানে কিন্তু আমাদের টোকেনটা কিন্তু দেবে ঠিক আছে দিস মিনস ইউ হ্যাভ দ্য অপরচুনিটি টু এক্সেস মোর জাস্ট টোকেন এভরি উইক এখানে আবার জাস্ট বলছে এখানে কিন্তু জাস্ট যেটা মাইন করতে চাইছে মিন করতে চাইছে আমাদের কিন্তু প্রতি উইকে যখনই নেট আসবে প্রতি উইক সিস্টেমে কিন্তু এখানে সপ্তাহ সিস্টেমে কিন্তু আমাদের টোকেন দেবে ঠিক আছে তারপরে গাইস এখানে সব থেকে যেটা মেন যে পয়েন্টটা এখানে একদম নিচের দিকে বলে দিয়েছে গাইস দেখো এখানে দ্য দ্য আইসি টোকেন এই যে এই যে দ্য আইসি টোকেন উইল অ্যাভেলেবেল ওয়ান আওয়ার টিম রিলিজ গ্রোথ স্টেপ অফ কে ওয়াইসি প্রসেস কে ওয়াইসি করতে হবে তারপরে মেন যে এই যে সব থেকে যে বড়ো স্টেপটা এইখানে দেখো বন্ধুরা দ্য টোকেন উইল বি জাস্ট সফরে ফ্রম ইথিরিয়াম টু আইসিওপে নেটওয়ার্ক আই ও এন ঠিক আছে তো গাইস ইথিরিয়াম এই যে এদের যখনই মেন নেট যখনই আসবে মেন নেট আসার আগে গাই এখানে যেটা বলছি গাই আমি তোমাদের দেখাচ্ছি ওখানে কিন্তু এদের মেন নেটটা লঞ্চিং হবে এই টোকেনটা যে বর্তমানে যে ইথিরিয়াম ব্লক সেনে থাকবে না এই যে এদের যে আই আই সি ও ই জাস্ট এই যে টোকেনটা ইথিরিয়াম ব্লক চেনে থাকবে এই টোকেনটা কিন্তু আই জাস্ট নে ব্লক চেনে জাস্ট মেন নেট রিলিজ হওয়ার আগে কিন্তু আই এ নেটওয়ার্কে আই ও এন নেটওয়ার্কে চলে আসবে ঠিক আছে এদের যে নিজস্ব ব্লক চেন আই ও এন নেটওয়ার্ক ঠিক আছে এই ব্লক সেনে কিন্তু চলে আসবে তখন কিন্তু এদের কিন্তু নিজস্ব ব্লক চেনে কিন্তু এরা এই প্রোজেক্টটা রান করবে ঠিক আছে আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি লাস্ট স্টেপটা থ্যাংকস ইউ ফর বিং এ পার্ট অফ দিস জার্নে টুগেদার উই জাস্ট রিসিভিং দ্য ফিউচার ডিসেন্টালাইজ প্ল্যাটফর্ম ঠিক আছে তো গাইস এদের কিছু সান্তন যাই হোক বাদ দাও মেন যে টপিকগুলো আমি তোমাদের মাধ্যে মধ্যে কিন্তু ডিসকাস করে দিলাম তো গাইস আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি এরা কীভাবে আমাদের কিন্তু কাজ করতে বলছে সেই হিসাবে কিন্তু আমাদের পেমেন্ট দেবে এবং এটা কিন্তু মার্কেটে তোমার মেন নেট আসার আগে তার আগে কিন্তু এরা ফ্রিসেল চালাবে লিস্টিং কিন্তু চালু করে দেবে তো গাইজ আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো বন্ধুরা এই ছিল মূলত আজকের ভিডিও তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্টে এসে বলবে বন্ধুরা ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করো এবং চ্যানেল নিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলা এখানে প্রেস করো এবং অল অপশানে ট্যাপ করো গাইস তোমরা প্রতিদিন আমার এই ইউটিউব চ্যানেলে এরকম আর্নিং রিলেটেড ভিডিও পেয়ে যাবে যেখান থেকে গাইস ফ্রিতে ইজিলি অনলাইন থেকে ইনকাম করতে পারবে আর হ্যাঁ গাইস যারা গাইস এখনও পর্যন্ত কিন্তু এই আইস নেটওয়ার্ক মাইনিং প্রোজেক্টে জয়নিং হওনি তারা এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আইস নেটওয়ার্ক মাইনিং অ্যাপ্লিকেশনের লিঙ্ক পেয়ে যাবে লিঙ্কে ক্লিক করে কিন্তু এখানে রেগুলার এখানে মাইনিং করবে এখান থেকে কিন্তু ভালো একটি প্রফিটের সব সম্ভাবনা আছে আর গাইজ যারা লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে না তারা এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আইস নেটওয়ার্ক মাইনিং অ্যাপ্লিকেশনের লিঙ্ক জাস্ট ওই ভিডিওটা দেখে স্টেপ বাই স্টেপ ফলো করে প্রত্যেকে একটি করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে রেগুলার মাইনিং করবে আর গাইজ হ্যাঁ গাইজ প্রত্যেকে কিন্তু মাস্টার গা্ট আমার টেলিগ্রাম চ্যানেলটি জয়েন যাবে টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকে তোমাদের প্রফিট তো দেখো বন্ধুরা এই সকল অ্যাপ্লিকেশনে শুধুমাত্র জয়নিং করলে হবে না এদের এ টু জেড আপডেট ফলো করতে হবে তা তাহলে কিন্তু এখান থেকে পেমেন্ট পাওয়া কোনো রকমভাবে সম্ভব না ঠিক আছে সো গাইজ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও